আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমরা পজিটিভলি এখনো বলতে পারতেছি না। বিকাল 3টা পর্যন্ত যে আলোচনার দিক ছিল, আলোচনাগুলো অবশ্যই বিদেশিদের পক্ষে ছিল, বিশেষ করে পাসপোর্টের যে ব্যাপারটা সেটা তারা 2 বছরে আনার জন্য পিডি এবং তার কোয়ালিশন যারা আছেন চিংকু ইস্তেল্লে একমত, এবং ওইভাবেই তারা ডিক্রিটা রেডি করেছেন। শিশুদের যারা এখানে জন্ম হবে, স্কুলে যদি তারা লেখাপড়া করে 5 বছর, অর্থাৎ শিশুর বয়স যখন হবে প্রায় 9-10, অটোমেটিক সে ইটালিয়ান পাসপোর্ট পেতে পারে, এরকম একটা পরিবর্তন আনছেন। আর কিছু পরিবর্তন আনছেন যেগুলা আমাদের সরাসরি ইমিগ্রেশনের উপর পড়ে না, যেমন মনে করেন ইমিগ্রেশন যাদের ডকুমেন্টস নাই তাদেরকে সহযোগিতা করলে, যেটা ক্ল্যান্ডেস্টিনি সেখানে কত হাজার টাকা জরিমানা ছিল সেটা কমাচ্ছে, যদিও আমি বারবার সেটা আমাদের সরাসরি বিষয় না, এটা রাষ্ট্রীয় অন্য একটা বিষয় হয়ে দাঁড়ায়। আর ইমিগ্রেশনের যেই সৌজন্য দেওয়ার যেই ব্যাপারটা, সেটা আবার বলছি যে ওই 1 মিলিয়ার্ড টাকার রিকাভারের ভিতরে আছে। 3টা পর্যন্ত আলোচনা তাদের পজিটিভ ছিল, 5টা বাজে আবার লেগানোর তার বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি হুমকি ডিক্রিত সিকিউরিটিকে ধরলে তারা রাস্তায় নামবে, এই ধরনের কথা। যাক, এই কথার কারণেই যে সেই বিল পাস হয় নাই তেমন কোনো বিষয় না, আসলে আলোচনা চলতেছে হইল ইসের সাথে, কি বলে, কোয়ালিশনের চিংকু ইস্তেল্লের সাথে। সুতরাং এই মুহূর্তের যেই তথ্য, এখনো পর্যন্ত কোনো ডিগ্রি তারা সিগনেচার করতে পারে নাই। আমরা আশায় ছিলাম, আমি নিজে আশায় ছিলাম হয়তো আজকে ডিগ্রিটা বের হয়ে যাবে, তবে যেহেতু পিডি এবং চিংকু ইস্তেল্লা একসাথে হতে পারে নাই ডিগ্রির বিষয়ে, ফলে সম্ভবত আরও কয়েকটা দিন সময় হবে। আবার বলছি যে এই গভর্নমেন্টের মূল যে বিষয়টা হয়ে দাঁড়াইছে, তারা পাসপোর্টকে চেঞ্জ করবে, 3টা বিষয় তারা দেখবে। পাসপোর্টকে চেঞ্জ করে আনবে, এই কি বলে, আরেকটা বিষয় হলো শিশু জন্মের, সেটা তারা নিয়ে আসবে, যাদের 6 লক্ষ লোকের সৌজন্য তাদের সৌজন্য দিবে। এই 3টা হলো তাদের মূল বিষয়, এখন তারা মূল টেকনিক্যাল বিষয়গুলো দেখতেছে। তবে একটা বিষয় খুব সুন্দর, মানে এতটা জটিলতার পরও একটা আনন্দের বিষয় দেওয়া হচ্ছে, সেটা হলো এটা, যাদের পাসপোর্ট সিজ করা হচ্ছে যে কোনো কারণে, মন্ত্রিপরিষদ এই সিদ্ধান্ত উপনীত হয়েছে যদি সেখানে শিশুদের থাকে, অর্থাৎ বাবা বা মা যদি পাসপোর্ট পেয়ে থাকে, যদি শিশুরা পেয়ে থাকে, সেই শিশুদেরটা সিজ করবে না, এই হিসাবে একটা ডিগ্রি আসতেছে। তারপরও বলবো যে এটার ডিগ্রিতে সবাই কনফার্ম হয়েছে, এখানে চিংকু ইস্তেল্লে যারা তারাই শিশুর ব্যাপারে আর কেউ এখানে হস্তক্ষেপ করে নাই। তবে সার্কুলার কবে আসবে জানি না, তবে এটার সিদ্ধান্ত আসছে। তা আমরা ভিউয়ার্স অনেক আগ্রহ এবং অপেক্ষায় ছিলেন যে কি রেজাল্ট হইতে পারে, আমরা রেজাল্ট দিতে পারলাম না বলে আমরাও খুব দুঃখিত। আমাদের কাছে যদি কোনো তথ্য আসে আগামীকাল, অবশ্যই আমরা আপডেট দিতে চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।